উই আর লুকিং ফর শত্রুস, এই মন্তব্যের কারণে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সবাই চেনেন। দশটা কস্ত্র মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও তিনি। এক যুগেরও বেশি সময় ধরে রয়েছেন কারাগারে। 13 বছর আগে হওয়া দুর্নীতির এক মামলার রায়ের জন্য মঙ্গলবার আদালতে আনা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, 7,05,95,000 টাকার অবৈধ সম্পদ অর্জন, 26,00,000 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। রায়ে 8 বছরের কারাদণ্ড হয় সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যদিও এই মামলায় 12 বছরের বেশি সময় জেলে থাকায় তাকে সাজা খাটতে হবে না। এ রায়ে সন্তুষ্ট দুদক আইনজীবী জানান, বাজেয়াপ্ত করা হবে অবৈধভাবে আয় করা টাকা। 26-2 ধারা দোষী সাব্যস্ত ক্রমে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের 27-1 ধারায় দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড। আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় $10,00,000 অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ক্ষুব্ধ আসামিপক্ষ বলছে সুপ্রিম কোর্টে আপিল করার কথা। বিজ্ঞ আদালত আজকে যে অবজারভেশনটা দিয়েছে যে 26,00,000 টাকার তথ্য গোপন, সেটি আমার মনে হয় যে মাননীয় আদালত সাক্ষীর যে সাক্ষ্য সেটি বোধ হয় সঠিকভাবে উপলব্ধি করতে পারেন নাই। যে শাস্তি দিয়েছেন সেটার বিরুদ্ধে আমরা অবশ্যই সংক্ষুব্ধ এবং আমাদের যে আসামির জনাব লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।